বন্ধুরা শুভ সকাল সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালোই আছো গতকাল রাতেই ঠিক হলো যে একটা ট্যুর প্ল্যান করা হবে তো কোথায় যাব আমরা যাব পারমদন বিভূতিভূষণ অভয়ারণ্য সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার সমস্ত ভিউয়ারদের কাছে আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী কারণ ভিডিও দেরি করে আসার জন্য চলো অভয়ারণ্যে গিয়ে দেখা হচ্ছে রাস্তায় দেখতে পাচ্ছ কিভাবে গুড়ো গুড়ো খোয়া উঠে রয়েছে মানে এইরকম গুড়ো খোয়াতে আমি একবার দুর্ঘটনার কবলে পড়েছি এত সুন্দর একটা নরম নরম আবহাওয়া তো কিশোর কুমারের একটাই গান মনে আসছে মন জানলা খুলে দে না বাতাস লাগুক প্রাণে মন জানলা খুলে দে না বন্ধুরা এই জায়গাটা এই একটা হচ্ছে বিখ্যাত জায়গা বন্ধুরা যে ব্রিজটা আমরা পার করে এলাম এই পারে চলে এলাম আমরা নর্থ চব্বিশ পরগনা আর ওই পারকে ছেড়ে এলাম নদিয়াকে তো এখন আমরা নর্থ চব্বিশ পরগনায় ঢুকে গেছি এবার সামনে যে কোনো একটা দোকান থেকে চা পানি সেবন করে নেবো নিয়ে তারপরে আবার শুরু করবো আজকে রাইড তো আমরা শেষমেশ পৌঁছালাম বিভূতিভূষণ অভয়ারণ্য পারমদন এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ভিতরে পড়ে আর পশ্চিমবঙ্গ সরকারের আন্ডার এটা তো সবাই জানোই আমি আছি আর এই যে আমাদের নবদা আমরা টিকিটটা নিয়ে নেবো নিয়ে ভিতরে প্রবেশ করবো করে তোমাদের এক এক করে দেখাবো কেমন কি সব আছে না আছে টিকিট মূল্য এক একজন ১২০ টাকা করে চলো ভিতরে যাই গেছি আমাদের গন্তব্যস্থলে আমরা এবার এখানে টোটালটা দেখব দেখার পরে কেমন কি লাগে সেটা আপনাদের সব শেয়ার করব তবে এখানে শান্ত পরিবেশ পাখির কলরব তবে পিকনিক টাইমটা মানুষজন বেশি হয় কিন্তু এই টাইমটা যে খুব একটা খারাপ লাগবে তা না বেড়ানোর কোনো সিজন হয় না সব যখন খুশি তখন বেরিয়ে পড়ো মনে আনন্দ থাকলে সব সময় বেড়ানো এবার আমরা টোটালটা কভার করার চেষ্টা করছি দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব ওকে চলো চলো তাহলে ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে না আছে বিভূতিভূষণ অভয়ারণ্য বিশেষ করে বিখ্যাত হরিণের জন্য তো সেই হরিণ সম্পর্কে কিছু বিবরণ এইখানে দেওয়া রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও কষ্ট করে এই পথ ধরে আমরা এলাম আর এসেই মেন গেটের সামনেই এইখানে আছেন আমাদের বিভূতিভূষণ মহাশয়ের একটা স্ট্যাচু তো এইখানে দেখতে পাচ্ছেন ম্যাপ অফ বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি তো এখানে আমরা আগে ম্যাপটা একটু দেখে নেবো আর তোমাদেরও দেখাবো এদিকটা আছে কিছু পাখিদের সংগ্রহশালা আগে এটা তোমাদের দেখাই তারপরে এটা দেখাবো তো এবার আমরা চিলড্রেন পার্কে প্রবেশ করব যেহেতু এটা পিকনিক স্পট আর পিকনিকের টাইমে সবাই যখন সপরিবারে পিকনিক করতে আসবে এখানে তো বাচ্চারা এখানে এসে বোর হবে না কারণ তার জন্য সব নানান রকম সাধন এখানে উপস্থিত আছে পার্কে চিলড্রেন এখন অনুপস্থিত তো যাদের খেলা করার তারা এই যে খেলা করছে এবার দেখবো আর সামনে আর কি কি আছে না আছে এদিকে ইছামতি নদী
অবশ্য ওই পারে আছে নীলকুঠি। তো দেখা যাক এইভাবে যাবো না বাইক নিয়ে যাবো সেটা এখনো সিদ্ধান্ত হয়নি আমাদের। তো এই অভয়ারণ্যের বিশেষ দৃশ্য জিনিস হচ্ছে চিতল হরিণ। তাও অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয় না, সেভাবে ব্লগও দিতে পারছিলাম না, যে কারণে তোমাদের কাছে আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী যে আমার ব্লগ আসতে একটু দেরি হচ্ছে। তবে তোমরা সাথে থাকো আর আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব এইবার যতটা তাড়াতাড়ি পারার ব্লগ দেওয়ার। যেহেতু এটা পিকনিক স্পট সেহেতু এখানে সমস্ত রকম টয়লেট ব্যবস্থাও আছে। এখানে বন্ধুরা প্রায় 4,500 রকমের ভেষজ উদ্ভিদ আছে। একটা ছোট্ট ঝলক তোমরা দেখে নাও। এই যে বন্ধুরা মেন গেট, মানে সকাল 9টা আর বোধহয় বিকাল 3টে, এই দুটো টাইমে যখন খাবার দেয় তখন হরিণ দেখার সম্ভাবনা সব থেকে বেশি। বন্ধুরা একটা গা ছমথমে পরিবেশ, কেমন ফিল হচ্ছে তোমাদের সেটা একবার কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু আমরা পৌঁছেছি এই যে নদীর ধার, ওই যে ওই পারে বাঁধানো ঘাট, আর ওই পারে হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক নীলকুঠি। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাবো যে নৌকা আছে, নৌকা পার করে গিয়ে ওই পারে নীলকুঠিটা কেমন কি লাগে না লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো। নৌকা পার করতে প্রত্যেককে লাগবে 10 টাকা। একটু আগে আমরা ছিলাম ওই পারে, চলে এলাম এই পারে। এই পারে আছে আমাদের ঐতিহাসিক নীলকুঠি, নদীর এই পারে এই ছোট্ট একটা পার্ক আছে ঐতিহাসিক নীলকুঠি। চলো আমরা ভিতরে গিয়ে দেখবো, আমি আর সাথে নবদা। আশেপাশে সবাই কাছ থেকে যেটা শোনা আছে যে মানে ভৌতিক পরিবেশ বিরাজমান যেটা আর কি, চলো তোমাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাই।
নীলকুঠি দেখা শেষ, আবার চলো দেখা হচ্ছে ওই পারে গিয়ে। এই পথে যাত্রা শুরু করেছিলাম, আর এই যে এইখান দিয়ে এসে আমাদের আজকে যাত্রা শেষ করলাম। পুরো বিভূতিভূষণ অভয়ারণ্যের পরিক্রমা আমাদের কমপ্লিট হলো, সেই সাথে শরীরও খুব ক্লান্ত লাগছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।